সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের ন্যায় আজকেও আমরা 28 মার্চ 2022 তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট দেখানোর জন্য আমরা তিস্তা ব্রিজ পয়েন্টে এসেছি। আজকে আমরা তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট, সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ কাজের অগ্রগতি কতদূর হলো তা আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি আমরা ইউটিউব চ্যানেলেও ছাড়ব। তিস্তা ব্রিজ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং আপনারা আপনাদের পাশেই থাকুন। আমরা এখন সম্পূর্ণ ব্রিজটি আপনারা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ জিল্লুর রহমান জিম। আপনারা তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট দেখতেছেন। আজকে আমরা হচ্ছে এসেছি তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট দেখানোর জন্য। আপনাদের মাঝে আমরা তিস্তা ব্রিজের আজকে আপডেট শেয়ার করব। আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন আশা করি, এবং এই ভিডিওটি আমাদের হচ্ছে ইউটিউবে পাওয়া যাবে। আপনারা আমাদের সুন্দরগঞ্জ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপনার পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও সহজে হচ্ছে এই দেখতে পারেন আপনারা। আপনাদের আমরা তিস্তা ব্রিজ, হরিপুর তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করতেছি। সবাই সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ, আপনারা সাথে থাকুন, আমরা তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, দেখতেছেন কর্মযজ্ঞ চলছে তিস্তা ব্রিজের। প্রিয় দর্শক, আপনারা তিস্তা ব্রিজের আপনাদের পিলার দেখানোর চেষ্টা করতেছি। একটি পিলার কমপ্লিট হয়েছে, এটি এটি হচ্ছে প্রথম পিলার। তারপরে দ্বিতীয় পিলার দেখানোর চেষ্টা করতেছি, এটি হচ্ছে দ্বিতীয় পিলার। দ্বিতীয় পিলার কমপ্লিট হয়েছে, আপনারা দেখতেছেন দ্বিতীয় পিলারের ছবি। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করতে তুমি নিশ্চয়ই থাকো, আমরা ঘুরে আসতেছি, তুমি নিশ্চয়ই থাকো। প্রিয় দর্শক, আমরা তিস্তা ব্রিজের সর্বশেষ কর্মযজ্ঞ দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা লাইভে সাথে থাকবেন, যুক্ত থাকবেন। সাথেছিস আপনারা তিস্তা ব্রিজের সর্বশেষ কর্মযজ্ঞ দেখতেছেন। আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা তিস্তা ব্রিজের পিলারগুলো দেখতেছেন। সুন্দর করে বোঝালাম, না বুঝে তো কিছু করার নেই, বন্ধ করেন ক্যামেরা।
অনুমতি নিয়ে এসে ভিডিও করার, ভিডিও করার কোনো সমস্যা নেই আমাদের। ভিডিও করার ব্রিজের কর্নার থেকে, হ্যাঁ আপনি বাইরে যান, ভিডিও করার সমস্যা নেই। ব্রিজের কর্নার থেকে লাইভ করে আসতেছি এই ব্রিজের কর্নার থেকে। প্রিয় দর্শক, হ্যালো ভাই, হ্যালো, বুঝেন না কে ওই যাওয়া যাবে না। আপনি আমাদের এরিয়ার বাইরে থেকে আপনি কি করেন, কোনো সমস্যা নেই, এই সাইডে যান, ওই সাইডে যান বা এই সাইডে যান, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা হচ্ছে তিস্তা ব্রিজের সর্বশেষ কর্মযজ্ঞ দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা হচ্ছে আমাদের ব্রিজের কর্মযজ্ঞ দেখবেন। নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে হয়তো বা কাজটা কিছুটা বাধাগ্রস্ত হবে। দর্শক, আপনার তিস্তা ব্রিজের সর্বশেষ কর্মযজ্ঞ দেখছেন। আশা করি আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। এখান থেকে জুম আউট জুম ইন করবি, হ্যাঁ জুম আউট জুম ইন করে এই এই দিকে করবি, ওই দিকে করবি, হ্যাঁ এখান থেকে দাঁড়িয়ে থেকে কর। আমি কথা বলে আসছি, আমি কথা এখানে কার সাথে কথা বলছি, এখানে কেউ নেই। না ভাই, আপনি আমাদের এরিয়ার বাইরে যাবি কি করে, সেটা আমার দেখা দিয়েছে। আর এরিয়ার ভিতরে ভিডিও করতে গেলে অনুমতি নিয়ে আসছে। কোথায় যাবো রে ভাই, কমছে প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন তিস্তা ব্রিজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করি আপনি লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা হচ্ছে লাইভটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের হচ্ছে আমরা তিস্তা ব্রিজের কর্মযজ্ঞ দেখানোর চেষ্টা করতেছি।
প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা আবার লাইভে আসবো। কিছুক্ষণ পর আমরা আবার লাইভে আসবো। এ পর্যন্ত আমরা লাইভটি ক্লোজ করতেছি, কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসবো আমরা।